6 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বেলাবতে আলোচনা সভা অনুষ্ঠিত। 16 ডিসেম্বর শুক্রবার সকাল 10টায় বেলাব উপজেলার বিন্নাবাইত ইউনিয়নের বিন্নাবাইত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুমে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে আলোচনা সভা করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করা হয়। বিন্নাবাইত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আক্তারুজ্জামানের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুদ হায়দার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক, কবি ও সাহিত্যিক দিলরুবা আহমেদ। ভালো বেতন ছিল না, ভালো চাকরি ছিল না, অর্থনৈতিক কোনো সুবিধা ছিল না। এখান থেকে সেচ প্রকল্প নিয়ে, এখান থেকে কাঁচামাল নিয়ে পশ্চিম পাকিস্তানে তারা শিল্প খাতে তারা ইয়ে করত। উপস্থিত ছিলেন বেলাব উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ফরিদ আহমেদ অমৃত মোহাম্মদ মুস্তফা সহ অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য সোহরাব হোসেন, শ্রেষ্ঠ শিক্ষক খুরশিদ আলম আঙ্গুর, ইংরেজি শিক্ষক সায়মা আক্তার সহ শিক্ষক শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিভিন্ন কবিতা আবৃত্তি, জাতীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান গাওয়া হয় এবং 1971 সালের আজকের এই দিনের স্মৃতিচারণ করা হয়। এই আদর্শের মাধ্যমে যার মাধ্যমে দেশটা স্বাধীন হয়েছে তার আদর্শকে আমরা যাতে এতে লালন করি। আমাদের এই দেশে আমরা যে বিন্নাবাই বিন্নাবাইও কিন্তু মুক্তিযোদ্ধা, অনেক কিন্তু তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে। আবার বিন্নাবাইত রাজাকারও আছে, এটা বুঝতে হবে। বিন্নাবাই কিন্তু যেখানে মুক্তিযোদ্ধা এই পাশেই কিন্তু রাজাকারের বাড়ি। তারা কিন্তু 1971 সালে রাজাকার ছিল, যুদ্ধ করে দিয়েছিল, তারা যুদ্ধ আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল। হ্যাঁ, দেশের এই মে মাসে পাকিস্তানের যে শাসন গোষ্ঠী সামরিক বাহিনী এ দেশবাসীর উপর কুকুরের মতো রেলে দিয়েছিল এবং সমস্ত মানে রাস্তাঘাট, ঘর বাড়ি, দালান কোটা যা আছে সব কিছু মানে পুড়াই দিয়েছিল। রিপোর্ট ও চিত্রগ্রহণ আবু বকর সিদ্দিক, বেলাব উপজেলা প্রতিনিধি, নরসিংদী টিভি।